গত 11ই মে চুড়িলাম বিওসি সংলগ্ন সড়কে একটি বাইক থেকে 81 প্যাকেট হেরোইন বিশালগড় থানার পুলিশ উদ্ধার করে এবং কবির উদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করে। উদ্ধারকৃত এই হেরোইনের ওজন ছিল 804 গ্রামের মতো। এই হেরোইন পাচার কাণ্ডে অপর অভিযুক্ত ফারুক হোসেন সেদিন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ধৃত কবির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে ফারুকের বিষয়ে জানতে পারে। অবশেষে পুলিশ বিভিন্ন সোর্স মারফত ফারুকের অবস্থান জানতে পেরে শনিবার রাতে সোনামুড়ার কোন এক জায়গা থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি। আমরা একটা এনডিপিএস আপনার হিরোইন এখানে সিজ করেছিল পুলিশ স্টেশনের 27 নম্বর কেসে, একটা হিউজ অ্যামাউন্ট অফ হিরোইন সিজ হয়েছিল সেই কেসে। আমরা একজন প্রথম দিন তো আমরা একজনকে কবির উদ্দিনকে অ্যারেস্ট করেছিলাম, এখন তাদের একজন অ্যাসোসিয়েট ফারুক হোসেন তাকে আমরা গ্রেফতার করেছি এবং তাকে আমরা আদালতে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পুলিশ সোনামুড়া। এই পর্যন্ত এই কেসে কত অ্যারেস্ট হয়েছে? এখন পর্যন্ত 2 জন অ্যারেস্ট হয়েছে। তাদের মুখ থেকে আর অন্য কোনো নাম পেয়েছে? অনেক কিছু বেরিয়ে আসছে, আমরা এগুলি সব অ্যানালাইসিস করছি এবং ইনভেস্টিগেশনের স্বার্থে এগুলি আমরা ফিউচার অ্যারেস্টের জন্য আমরা কিছু এভিডেন্স কালেকশন করছি।